রামমোহন মেলা ঘিরে ধুন্ধুবার কাণ্ড ঘটে গেল হুগলি জেলার খানাকুলে। যে গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজা রামমোহনের জন্ম সেই গ্রাম পঞ্চায়েতকেই নাকি এই মেলা থেকে বঞ্চিত রাখা হয়েছে এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন। সেই অভিযোগ তুলে মেলায় গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন শত শত গ্রামবাসী। তর্ক বিতর্ক থেকে শুরু করে হাতাহাতির ঘটনাও ঘটে যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল জুড়ে ধুন্ধুবার পরিস্থিতি শুরু হয়ে যায়। একাধিক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নাইমুল হক ওরফে রাঙাই নাকি যত নাস্তের গোড়া। এক ব্যক্তি তো রাঙাকে রীতিমতো মারতেও তেড়ে যান। বলছি কেন আজকে আপনারা এরকম ভাবে ভিতরে এলেন? আমরা ভিতরে আসছি আমাদের রামমোহন এক, আমাদের রামমোহন এক যে আমাদের রাজা রামমোহনের জন্মস্থান যেখানে খানাকুলের রাধানগর গ্রামে, সেই আজকে আমাদের রামমোহন এককে বাদ দিয়ে মেলা করা হচ্ছে, রামমোহন এক গ্রাম পঞ্চায়েতকে বাদ দিয়ে। কেন আপনাদের ইনভাইট জানায়নি প্রধানকে? হ্যাঁ না, সেই জন্যই তো আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আহ্বায়ককে জানিয়েছিলেন? না এখনো জানানো হয়নি। রাঙার বিরুদ্ধে কেন অভিযোগ করছেন? রাঙার বিরুদ্ধে, রাঙাই তো মেন, ওই তো এ যত নাচের যত নাচের গোড়া। রামমোহন মান প্রথমে জানা হয়নি? না। আপনার নাম? আপনার নাম? আমার নাম প্রশান্ত মণ্ডল। না বলছি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আপনার বিরুদ্ধে অভিযোগ রামবা কান বিশৃঙ্খল হয়ে গেল, সমস্যা হয়ে আছে। আপনি তো আহ্বায়ক, আপনি তো আহ্বায়ক। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।